বিদ্যালয় আছে কিন্তু সেখানে যাবার পথ নেই। জমির আইল, বাড়ির উঠোন আর ঝোপঝাড় মারিয়ে বিদ্যালয়ে যান শিক্ষক শিক্ষার্থীরা, আর বর্ষাকালে ভরসা নৌকা। কুড়িগ্রামের চিলমারি উপজেলার প্রত্যন্ত একটি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এটি। ফলে দোতলা স্কুল ভবন থাকলেও শিক্ষার্থী কম, যারা আছে তারাও বেশিরভাগ অনুপস্থিত থাকে। কুড়িগ্রাম সংবাদদাতা মাহফুজার রহমান খন্দকারের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। তিস্তা ব্রহ্মপুত্র নদবেষ্টিত কুড়িগ্রামের চিলমারি উপজেলার রমনা মডেল ইউনিয়নের পূর্বচর পাত্রখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের দোতলা ভবন হয় 2020 সালে, তবে বিদ্যালয়ে যাওয়া আসার জন্য নেই কোনো সড়ক। ওই গ্রামে সেতু এবং পাকা সড়ক থাকলেও বিদ্যালয়ে যাবার কোনো পথ নেই। শুষ্ক মৌসুমে জমির আইল ও বাড়ির ঝোপঝাড় দিয়ে চলাচল করে শিক্ষক শিক্ষার্থীরা। বর্ষাকালে কলা গাছের ভেলা কিংবা ছোট নৌকা দিয়েই নদী পেরিয়ে স্কুলে আসতে হয়। এভাবে শিক্ষার্থীদের পরনের কাপড় সহ বই খাতা ভিজে যায়। ঝুঁকিপূর্ণ চলাচল হওয়ায় অনেক অভিভাবক তাদের সন্তানের বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছেন। আমরা দুই ভাই আসি নৌকা দিয়ে, কোন সময় পরে জাঙের ভয় লাগে। আমাদের স্কুলের রাস্তাতে মানুষের বাড়ির ভিতর দিয়ে এসি, বাসা অনেক রাগ হয়। স্কুলের জন্য রাস্তাটার বিশেষ দরকার, ছাত্রছাত্রীর সমস্যা। বাচ্চা কিভাবে আমরা স্কুলে একা পাড়াই, পানি রাস্তা নাই। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতিও স্বীকার করলেন, যাতায়াতের পথ না থাকায় শিক্ষার্থী কমে যাচ্ছে। নৌকায় আসলো বা কলা গাছের ভেলায় আসলো, অনেক সময় পড়ে যেতে পারে, পড়ে গেলে তো তার জীবনে ঝুঁকি আছে। এই কারণে গার্জিয়ানরা দেখা যায় যে বাচ্চাদেরকে পাঠায় না স্কুলে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানালেন, শুষ্ক মৌসুমে যে পরিমাণ শিক্ষার্থীর উপস্থিতি থাকে তা বর্ষাকালে অর্ধেকে নেমে আসে। রাস্তা নেই স্কুলে, যার কারণে হচ্ছে আমরা শিক্ষকদের যেমন অসুবিধা, আমাদের ছাত্রছাত্রীদেরও ওই রকম অসুবিধা হচ্ছে। এই দুর্ভোগে বাচ্চা কাছে আসতে চায় না। বিদ্যালয়ে যাতায়াতের একটি রাস্তা নির্মাণের সমস্যা সমাধানে উদ্যোগ নেবেন বলে আশ্বাস দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে নতুন যিনি এবার নির্বাচিত হলেন, ওনার সাথে যোগাযোগ করেছে। উনি প্যালাসাইট যেটা ওয়াল করে দিতে চাইছে, করলে আমরা ওটাতে মাটি ভরাট করব। এখন তো পানি দেখছেন আপনারা, তো পানিটা নেমে গেলে শুকনো মৌসুম আসলে ওই রাস্তার কাজটা হয়ে যাবে আর কি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।